আচ্ছা, আমরা তাহলে স্টিরিও কেমিস্ট্রি পড়ছিলাম। স্টিরিও কেমিস্ট্রিতে আমরা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি, সেই পার্টটা হচ্ছে যে মলিকুলার রিপ্রেজেন্টেশন, ইন্টার কনভার্সন অফ মানে ফিশার স্ট্রাকচার, ফ্লাইংও স্ট্রাকচার, শহর স্ট্রাকচার এবং নিউম্যান স্ট্রাকচার। আজকে আমরা যে পার্টটা শুরু করব সেই পার্টটা হচ্ছে কনফিগারেশনাল নোমেনক্লেচার। এই পার্টটা আমরা পড়ব। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, মানে কোনোটাকে কোনো ডাইলিউটেড ভাবে নেওয়ার কোনো প্রশ্নই নেই। কনফিগারেশনাল নোমেনক্লেচার এইটাকে কেন, এর বিশাল গুরুত্ব, তার কারণটা একটু পরে বুঝতে পারবি। আমরা আগে একটু ব্যাপারটা একটু পড়ে নিই, তারপরে এটার এটার গুরুত্বটা কোথায় সেইটা আমরা বোঝাব। এখন কোন মলিকুল, মানে এই অর্গানিক কেমিস্ট্রিতে আমরা বেসিক্যালি অপটিক্যালি অ্যাক্টিভ যে এই মলিকুলগুলোর কথা আমরা বলছি। এখন এই মলিকুলগুলোকে, মানে ধর এই CHO, CH2OH, OHH, তাহলে এই মলিকুলটার নাম হচ্ছে গ্লিসারেলডিহাইড। এটা একটা ফিশার প্রজেকশন ফর্মুলাতে আঁকা আছে। এখন এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে এর একটা ইনানসিওমার আছে, তাহলে এই মলিকুল দুটো একে অপরের ইনানসিওমার। এটারও নাম গ্লিসারেলডিহাইড, এটারও নাম গ্লিসারেলডিহাইড। তাহলে এই মলিকুলের নাম একই, কিন্তু তারা একে অপরের স্টিরিওআইসোমার। তাহলে এই ধরনের মলিকুল যেমন গুলোকে আমরা অ্যাকচুয়ালি এক্সাক্ট স্টিরিওকেমিক্যালি কীভাবে নামকরণ করতে পারি, যাতে কোনো একটা নামকরণ যদি আমরা বলি তাহলে সেই নামের দ্বারা এই পার্টিকুলার স্ট্রাকচারটাকেই বোঝাবে, আর অন্য কোনো একটা নাম এর জন্য দিলে সেই নামের দ্বারা এই নামটাই বোঝাবে। মানে এই মলিকুলের এমন একটা নাম করতে হবে যে নামটা বললে পৃথিবীর সবাই যারা স্টিরিওকেমিস্ট্রি বোঝে তারা এই স্ট্রাকচারটাই ড্র করবে, আবার এই মলিকুলের একটা নাম দিলে যারা স্টিরিওকেমিস্ট্রি বোঝে তারা এই স্ট্রাকচারটাই ড্র করবে। তাহলে নামকরণ করতে হবে ঠিকঠাক করে, কারণ এরও নাম গ্লিসারেলডিহাইড, এরও নাম গ্লিসারেলডিহাইড। সেই নামকরণটাই আমরা এবারে শিখব। তাহলে এই কনফিগারেশনাল বলছি কেন, না আমরা কনফিগারেশন মানে আমরা বুঝেছিলাম একটু একটু, ওই একটা টেট্রাহেড্রালের চারটা লাইগ্যান্ড থ্রি ডাইমেনশনাল স্পেসে কে কার পরে আছে সেটাকেই বলা হয় তার কনফিগারেশনাল, মানে কনফিগারেশন রিলেটিভ ওরিয়েন্টেশন ইন দ্য স্পেস অফ দ্য লাইগ্যান্ড। তাহলে এরা কে কার পরে আছে, কোন দিকে আছে সেটা নিয়েই তো এই দুটো স্ট্রাকচার। এখন প্রথম যে নামকরণটা আমরা শিখব সেইটা হচ্ছে ফিশার নোমেনক্লেচার, ফিশারের নোমেনক্লেচার। ফিশারের কি নোমেনক্লেচার, না DL, ফিশারের DL নোমেনক্লেচার। ফিশারের DL নোমেনক্লেচার বলতে কি আমরা বুঝি, না খুব সোজা কথায় এই মলিকুলগুলো খুবই সহজ, মানে এদের একটাই কাইরাল সেন্টার আছে। একটা মলিকুলকে যদি প্রপার ফিশার স্ট্রাকচারে ড্র করা যায়, প্রপার মানে লংগেস্ট কার্বন চেন শুড বি প্লেসড ভার্টিক্যালি, হলো হাইয়েস্ট অক্সিডাইজিং গ্রুপ অ্যাট দ্য টপ, ওটাও আছে। এবারে হরাইজন্টালে যে দুটো অ্যাটম আছে এখানে কে আছে, এইচ আর ওইচ, এই দুটো আছে। এদের মধ্যে যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, সে কে, না অক্সিজেন। তাহলে অক্সিজেন যখন মোস্ট ইলেকট্রোনেগেটিভ, সে কোন দিকে আছে, ডান দিকে না বাঁ দিকে?
যদি ডান দিকে থাকে তাহলে তারকে বলা হয় ডি, ডি দিয়ে তাকে যে মানে ডিনোট করা হয়, আর যদি বাঁ দিকে থাকে তাকে এল দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই মলিকুলটার হবে নাম ডিগ্লিসারাইলডিহাইড, ডিগ্লিসারাইলডিহাইড, আর এইটার নাম হবে এল গ্লিসারাইলডিহাইড। তাহলে আবারও বলছি, প্রপার ফিশার প্রজেকশনে ড্র করা হলো, প্রপার ফিশার প্রজেকশনে ড্র করার পরে লং যে কাইরাল সেন্টার তার যে দুটো অ্যাটম যারা ডাইরেক্টলি অ্যাটাচড উইথ দ্য বন্ড, এখানে হাইড্রোজেন এখানে অক্সিজেন, ওদের মধ্যে যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ সে যদি ডান দিকে থাকে তখন হবে ডি, আর যদি বাঁ দিকে থাকে তখন হবে এল, বড় ডি বড় এল, খুব ইম্পর্টেন্ট। এবারে এটাকে এরকম বলে ডি ব্র্যাকেটে প্লাস গ্লিসারাইলডিহাইড, এটাকে বলে এল মাইনাস গ্লিসারাইলডিহাইড। এই কথাটাকে একটু ব্যাখ্যা করা যাক, এই প্লাস এই যে মাইনাস এ দুটোর একটা মানে আছে। এই প্লাসটার কি মানে? এই প্লাসের মানে হচ্ছে এই এনান্সিওমারটা অপটিক্যাল রোটেশন ক্লকওয়াইজ দিকে হয়, মানে এর স্পেসিফিক রোটেশন পজিটিভ, মানে এ প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে রোটেট করায় আর এ প্লেন পোলারাইজ লাইটকে বাঁ দিকে রোটেট করায়। এ যদি ডান দিকে করায় এ বাঁ দিকে বাঁ দিকে করাবেই, এই ডান দিকের জন্য হয় প্লাস, বাঁ দিকের জন্য হয় মাইনাস। পজিটিভটাকে আরও একটা ভাষায় বলে, এটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটারি, ডেক্সট্রো রোটেটারি মানে পজিটিভ ডিরেকশনে রোটেট করায়। নেগেটিভকে বলা হয় লিভো রোটেটরি, লিভো রোটেটরি, লিভো রোটেটারি মানে হচ্ছে বাঁ দিকে করায়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে গিয়ে মানে এই প্লাস মাইনাসের মানে। সব থেকে ইম্পর্টেন্ট, এই ডি এর সাথে এই ডেক্সট্রো রোটেটারির কোনো সম্পর্ক নেই, এই যে এল এর সাথে এই লিভো রোটেটারির কোনো সম্পর্ক নেই, মানে এই ডি, ডি মানেই যে সমস্ত মলিকুলের ক্ষেত্রে প্লাস হবে তার কিন্তু কোনো মানে নেই, এল মানেই যে মাইনাস হবে তার কোনো মানে নেই। কোনো মলিকুলের কনফিগারেশন ডি হতে পারে কিন্তু তার অপটিক্যাল রোটেশন নেগেটিভ হতে পারে, কিন্তু এটা ঠিক কোনো মলিকুলের কোনো একটা পার্টিকুলার মলিকুলের কোনো পার্টিকুলার ইনান্সিওমারের ডিটা যদি মাইনাস হয় তার মিরার ইমেজ, সরি তার মিরার ইমেজ হবে এল, দ্যাট মাস্ট বি প্লাস, এটা শিওর। কিন্তু ডি মানেই প্লাস আর এল মানে মাইনাস এরকমটা কিন্তু নয়, এই কথাটা যেন খেয়াল থাকে। আচ্ছা বেশ, আমরা এইটা গেল গিয়ে ওয়ান একটা কাইরাল সেন্টার ওয়ালা মলিকুলের ক্ষেত্রে এই এই জিনিসটা এলো। আমরা যদি দুটো বা মাল্টিপল কাইরাল সেন্টার ওয়ালা মলিকুলের কথা বলি, ধর এরকম একটা মলিকুল সিএইচও, CH2OH, OH, H, H, OH, এই এই একটা মলিকুল। এই মলিকুলের আগে বলি না, এর নাম হচ্ছে এরাইথ্রোজ, এরাইথ্রোজ। তাহলে এর নামকরণ কি হবে, ডি না এল? এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মলিকুলের ক্ষেত্রে যেখানে একাধিক কাইরাল সেন্টার আছে সেখানে বক্তব্যটা একটু অন্যরকমই কি সেটা না? আগে এই আগে তোমাকে দেখতে হবে যে মলিকুলটা প্রপার ফিশার প্রজেকশনে ড্র করা আছে কিনা। আগে আমরা কি খেয়াল করব, মলিকুলটা প্রপার ফিশার প্রজেকশনে ড্র করা আছে কি নেই, আমরা আগে সেইটা আমরা আগে চেক করে নিলাম।
নিয়ে নাম্বারিং করব 1 2 3 4। এই মলিকুলে কটা কাইরাল সেন্টার আছে? না, দুটো কাইরাল সেন্টার, এইটা একটা এইটাই। এই দুটো কাইরাল সেন্টারের মধ্যে কোন কাইরাল সেন্টারটা হাইয়েস্ট নাম্বার, মানে কোন কাইরাল সেন্টারটার নাম্বারিংটা বেশি, এইটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার ওয়ালা কাইরাল সেন্টার। সেই কাইরাল সেন্টারটাকেই বিচার করব হাইড্রোজেন আর অক্সিজেন কে কোন দিকে আছে, মানে মোস্ট ইলেকট্রোনেগেটিভটা কোন দিকে আছে। তাহলে এখানে অক্সিজেনটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ, সে আছে ডান দিকে, ফলে এর নাম হবে ডি এরাইথ্রোজ। এবারে প্লাস হবে না মাইনাস হবে, মানে এটা ডেক্সট্রোরোটেটারি হবে নাকি লিভোরোটেটারি হবে, সেটা কোনো মলিকুলের স্ট্রাকচার থেকে বলা যায় না। খুব ইম্পর্টেন্ট, কোনো মলিকুলের স্ট্রাকচার দেখে কখনোই বলা যায় না সেটা প্লাস হবে কি মাইনাস হবে। তাহলে ওটা কোত্থেকে বলতে পারবো? এক্সপেরিমেন্ট থেকে, বা কেউ এক্সপেরিমেন্ট করে বইতে ডাটা দিয়ে রেখেছে ওখান থেকে বলতে পারি। যেমন এটা হয় ডি প্লাস, এটা এক্সপেরিমেন্ট থেকে পাওয়া গেছে। তাহলে এই মলিকুলটা সিএইচও, এইচ ও এইচ, এইচ ও এইচ, সিএইচ টু এইচ, এটা হবে অবশ্যই এল এরাইথ্রোজ, এল এরাইথ্রোজ। এই এবারে দেখ, এইটা সিএইচও, সিএইচ টু ও এইচ, মনে কর এরকমই আছে, দুটো উল্টো দিকে আছে। যেই দুটো উল্টো দিকে আছে তখন দেখ এই মলিকুলের নাম হচ্ছে থ্রিওজ, থ্রিওজ। তাহলে এখানে হাইয়েস্ট কাইরাল সেন্টার হচ্ছে এইটা, এই সেন্টারটাকেই বিচার করব, করে এর এইচ আর ও এইচ এর মধ্যে কম্পেয়ার করব কে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, কে অক্সিজেন, সে কোন দিকে আছে? ডান দিকে, ফলে এটা হবে ডি এরাইথ্রোজ। এর মিরার ইমেজটা হবে এরকম, সিএইচও, এইচ ও এইচ, ও এইচ, এইচ, সিএইচ টু ও এইচ, এটার নাম হবে এল থ্রিওজ, এল থ্রিওজ। তাহলে এইভাবে দেখ আমরা ডি এল নোমেনক্লেচারের কথা কিন্তু আমরা পড়তে পারলাম। ঠিক দেখ, যেমন এরকম একটা মলিকুল সিও টু এইচ, সিএইচ টু ও এইচ, এদিকে এন এইচ টু, এদিকে এইচ, এইটার নাম হচ্ছে সেরিন, এই মলিকুলের নাম হচ্ছে সেরিন। তাহলে এটাই লংগেস্ট কার্বন চেন, প্রপার ফিশার প্রজেকশনে ড্র করা আছে, এইচ আর এন এর মধ্যে নাইট্রোজেনই মোস্ট ইলেকট্রোনেগেটিভ, সে ডান দিকে আছে, ফলে এটা হবে ডি সেরিন, ডি সেরিন। এর মিরার ইমেজটা কি হবে? এল সেরিন। এই রকম আরো বড় মলিকুল ধর, এইটা সিএইচও, সিএইচ টু ও এইচ, এই মনে কর চারটে কাইরাল আছে সেন্টার, ও এইচ, এইচ, এইচ ও এইচ, এইচ ও এইচ, এইচ ও এইচ। এই মলিকুলটা হচ্ছে গ্লুকোজ, যেটা আমরা খাই গ্লুকোজ। চারটে কাইরাল সেন্টার, এর মধ্যে এই সেন্টারটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার, হাইয়েস্ট নাম্বার, এই মানে এর নাম্বারিংটা ম্যাক্সিমাম, কারণ এটা প্রপার ফিশার প্রজেকশনে ড্র করা আছে। যেমন বারবার বলছি প্রপার ফিশার প্রজেকশনে, ফলে এখানে এইচ আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা ডান দিকে আছে, ফলে এটা হবে ডি, এটা প্লাস হয়, এই প্লাসটা মানে ডেক্সট্রো রোটেটারি, সেটা ডাটা থেকে পাওয়া গেছে। তাহলে এটা হচ্ছে ডি গ্লুকোজ, ডি, ডি গ্লুকোজ। এইভাবেই ডিএল নোমেনক্লেচারটা করা হয়। এটা নিয়ে আর আমরা বেশি বক্তব্য বাড়াবো না, তোরা আরো বই খুলে দেখ, এক্সাম্পল দেখলেই তোরা পেয়ে যাবি। তাহলে ফিশারের ডিএল নোমেনক্লেচার ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল, এই কথাটা খেয়াল রাখবি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল, ওই ডিএল এর সাথে প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই,
প্লাস মাইনাসটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। ডিটা প্লাস হতে পারে, ডিটা মাইনাস হতে পারে, এল প্লাস হতে পারে, এল মাইনাস হতে পারে। বেশ, নেক্সট আমরা আসি দ্য মোস্ট স্ট্রাইকিং নোমেনক্লেচার ইজ দ্য আরএস নোমেনক্লেচার। আরএস নোমেনক্লেচার, এটাকে বলা হয় আরেকটা কথায় সিআইপি নোমেনক্লেচার, এই নামে বিখ্যাত। সিআইপি কেন? তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, নাম কান, ইনগোল্ড আর হচ্ছে প্রেলগ। কান, ইনগোল্ড এবং প্রেলগ এই তিনজন সায়েন্টিস্টের আদ্যক্ষর নিয়ে একে বলা হয় সিআইপি নোমেনক্লেচার, কান, ইনগোল্ড, প্রেলগ। বেশ, আমরা প্রথমে আসি আরএস নোমেনক্লেচারের বক্তব্যে। কি বলতে চেয়েছেন? আরএস নোমেনক্লেচার আমরা ফিশার প্রজেকশনেও করতে পারি, ফ্লাইং ওয়ে স্ট্রাকচারেও করতে পারি, ফিশার স্ট্রাকচারেও করতে পারি, ফ্লাইং ওয়ে স্ট্রাকচারেও করতে পারি। আমরা আগে একটা কাইরাল সেন্টার ওয়ালাতেই করি। এখন একটা কাইরাল সেন্টার এরকমই আমরা ড্র করলাম, ফিশারে আগে ড্র করি। মনে কর চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, সেই চারটে ধর এরকম একটা এক্সাম্পল নিলাম, ওই ডি গ্লিসারাইল ডিহাইডটাকে আমরা এক্সাম্পল করলাম। এই মলিকুলের এইটা হচ্ছে কাইরাল সেন্টার, এরই নামকরণ করতে হবে এটা আর নাকি এস, হয় হবে আর, আর না হলে হবে এস, যে কোনো একটা। আর যদি হয় আর, তার যে কিন্তু মিরার ইমেজটা সবসময় কি হবে এস। এখন ফিশার প্রজেকশনে কোনো মলিকুল যখন ড্র করা আছে, প্রথমে কি করতে হবে, চারটে যে লাইগ্যান্ড আছে, এই যে চারটে লাইগ্যান্ড একে আগে সিকুয়েন্স করতে হবে। সিকুয়েন্স মানে একে এক দুই তিন চার এইভাবে সিকুয়েন্স করতে হবে, এক দুই তিন চার, ওয়ান টু থ্রি ফোর, চারটেকে আগে এইভাবে নাম্বারিং করতে হবে। এক দুই তিন চার করতে পারিস বা এ বি সি ডি করতে পারিস, খুব ঠান্ডা মাথা, হয় করবো এক দুই তিন চার বা করবো এ বি সি ডি। এখন এক দুই তিন চার সিকুয়েন্সিং করার পরে আমরা এক নম্বর গ্রুপ থেকে দু নম্বর গ্রুপের দিকে যাব, তারপরে তিন নম্বরের দিকে যাব। মানে আমরা এক থেকে দুই থেকে তিন কোন দিকে যাচ্ছি সেটা আমাকে দেখতে হবে। এক থেকে দুই থেকে তিন এই যাওয়াটা দুটো ডিরেকশনে হতে পারে, হয় হতে পারে ক্লকওয়াইজ বা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, এর বাইরে কিন্তু কিছু হতে পারে। তাহলে কি বললাম, এক দুই তিন এইটা কোন ডিরেকশনে আছে সেটা আগে বুঝতে হবে, হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজে থাকে তবে সেন্টারটাকে বলা হবে আর সেন্টার বা নামকরণটা হবে আর, অ্যান্টি ক্লকওয়াইজে থাকলে হবে সেটা এস। এস প্রোভাইডেড ফিশারে চার নম্বর রূপটা আছে ভার্টিক্যাল, হয় উপরে বা নিচে আছে, এটাকে বলা হয় ভেরি গুড রুল, ভেরি গুড রুল, বা বলা হয় ভার্টিক্যালি গুড। মানে এরকম যদি আমার হয়, ধর চারটে লাইগেন্ড আছে, এটা একটা কাইরাল সেন্টার, এরকমই আছে ওয়ান টু থ্রি ফোর, কী করে এক দুই তিন চার হলো সেটা বলবো পরে। আগে আমরা ভাব চারটে লাইগেন্ডকে এইভাবে আমরা সিকুয়েন্সিং করলাম, সিকুয়েন্সিংটা কী করে সেটা বিশাল ফর্দ, দুটো তিনটে ক্লাস ধরে আমাকে বলতে হবে। আগে বুঝে নিন, আমরা মনে কর সিকুয়েন্সিং করে যে চারটে লাইগেন্ড আছে তারা এইভাবে, এখানে এক, এখানে দুই, এখানে তিন, এখানে
যাচ্ছে, আমি দেখলাম 1 2 3 ক্লকওয়াইজে যাচ্ছে। এবারে কি আমি দেখব, 4টে কোথায় আছে, যে 4 তাহলে ভার্টিক্যালি আছে, তাহলে এটা হবে আর। 1 2 3 করলে 4 এর লোকেশনটা আমি চেক করব, এ বি সি ডি করলে ডি এর লোকেশনটা চেক করব। ধর এরকমই আছে, এই আমার আছে 1 2 3 4, তাহলে এখানে দেখ 1 2 3 কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ, 1 2 3 যাচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু 4 আছে হরাইজন্টাল, তখন রুলটা ঠিক অপোজিট হবে। ঠিক অপোজিট রুল, ঠিক অপোজিট রুল মানে ক্লকওয়াইজে হয় আর, এখন ক্লকওয়াইজের মানে জন্য হবে এস। এই রকমই হচ্ছে নিয়মটা, সবসময় ওই কথাটা ভাবি, ভেরি গুড রুল বা বলা হবে ভার্টিক্যালি গুড, গুড মানে নর্মাল নিয়মটা, ক্লকওয়াইজে আর, অ্যান্টি ক্লকওয়াইজে এস, আর ভার্টিক্যালি মানে 4 নম্বরটা থাকবে ভার্টিক্যালি। আচ্ছা, এরকম কোনো মানে নেই যে 1 2 3কে পর পর থাকতে হবে, এরকম কিন্তু কোনো বক্তব্য নেই। ধর এখানে আছে 1, এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 2। ধর যে 4টে আছে সিকোয়েন্সের নিয়ম শেখার পরে সিকোয়েন্সিং করলে লাইগ্যান্ডগুলো এরকমই আসছে, তখন আমি কি করব, আমি দেখব 1 থেকে 2 যাব, 2 থেকে 3 যাব, তাহলে এই 1 থেকে 2 এই 3 এই গেলাম, এই এইটাই আমি যাব, তাহলে 1 থেকে 2 থেকে 3 এটা কোন দিকে যাচ্ছে, না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কোন দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে 4 কোথায় আছে ভার্টিক্যালি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে কি হবে এস, 4 ভার্টিক্যালি ফলে এসি হবে। এই সমস্ত ক্ষেত্রে এরকমই, ধর এখানে আছে 1, এখানে আছে 4, এই মনে কর 2, এই মনে কর 3, তাহলে এখানেও দেখ 1 থেকে 2 থেকে 3 এটা ক্লকওয়াইজ যাচ্ছে, 4 ভার্টিক্যালি আছে, ফলে এটা হবে আর। এইটাই হচ্ছে গিয়ে বক্তব্য, 1 থেকে 2 মানে ধর এরকমই বললাম, এখানে আছে 4, এখানে আছে 1, এই 3, এই 2, তাহলে 1 2 3 কোন দিকে এটা যাচ্ছে, 1 2 3 যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজে হওয়া উচিত এস, কিন্তু 4 আছে হরাইজন্টাল, তখন রুলটা উল্টো হবে, তখন এটা হবে আর। এইটাই হচ্ছে নিয়ম যে ফিশার প্রজেকশনে আর এস নোমেনক্লেচারের রুলটা হচ্ছে গিয়ে এইটা, এই মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজে কখন হবে এস আর কখন হবে আর, এই ব্যাপারটা। এবারে আমাদের ধীরে ধীরে এগোতে হবে যে হাউ টু সিকোয়েন্স, কিভাবে আমরা সিকোয়েন্স করব, মানে লাইগ্যান্ডগুলোকে কিভাবে আমরা 1 2 3 4 আমরা ডিনোট করব, এর জন্য অত্যন্ত মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, খুব ঠান্ডা মাথাতে নিয়মগুলোকে বুঝতে হবে। এইখানে একটা অদ্ভুত জিনিস, নিয়মগুলো 1 2 3 4 করে হয়, কিন্তু এখানে নিয়মটা 0 থেকে শুরু হবে, এটা একটা নিয়ম মানে কেন বলতে পারবো না। আচ্ছা, 0 রুলটা কি বলছে, নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার, নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার ফারদার অ্যাটম, এই কথাটাকে একদম মুখস্থ করতে হবে, নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার ফারদার অ্যাটম, এই কথাটাকে একদম মুখস্থ করতে হবে, এর এই ছোট্ট একটা মানে সেন্টেন্সও নয়, একটা ফ্রেজ বলতে পারি,
এর ব্যাপ্তিটাই বিশাল, এটাই বুঝতে পারে না। এটা বুঝতে পারলেই আরএস নোমেনক্লেচারটা ঝরঝর হয়ে যাবে। আমরা আসছি আস্তে আস্তে, এটা হচ্ছে জিরোথ রুল। এক নম্বর রুলটা হবে গিয়ে হায়ার অ্যাটমিক নাম্বার, হায়ার অ্যাটমিক নাম্বার প্রিসিডস ওভার ফারদার অ্যাটমিক নাম্বার, ফারদার অ্যাটমিক নাম্বার, হায়ার অ্যাটমিক নাম্বার প্রিসিডস ওভার ফারদার অ্যাটমিক নাম্বার, এটা এক নম্বর। দু নম্বর, হায়ার অ্যাটমিক মাস, হায়ার অ্যাটমিক মাস প্রিসিডস ওভার ফারদার অ্যাটমিক মাস। এই আরো অনেকগুলো নিয়ম আছে, সেটা আমরা পরে পরে পড়ব। আপাতত এই 0, 1, 2, 3 এটা নিয়েই আমাদের করলে ম্যাক্সিমামটা হয়ে যাবে। তার পরেরগুলো আরো 3, 4, 5 নিয়ম আছে, এখনই বলে লাভ নেই, মাথা ঘুরবে, মুখস্থ করতেও পারবি না। তাহলে কি এই নিয়মগুলো কিন্তু মুখস্থ বলা ভুল, এগুলো জিনের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে এই নিয়মগুলোকে। নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার ফারদার অ্যাটম, হায়ার অ্যাটমিক নম্বর প্রিসিডস ওভার ফারদার অ্যাটমিক নম্বর, আর হায়ার অ্যাটমিক মাস প্রিসিডস ওভার ফারদার অ্যাটমিক মাস। এই প্রিসিড কথাটার মানে বাংলা মানে বলা খুব কঠিন, এটাকে একটু বুঝতে হবে যে প্রিসিডস কথাটার মানে কি। প্রিসিড কথাটার মানে হচ্ছে প্রায়োরিটি দেওয়া। প্রায়োরিটি দেওয়া, কাকে আমরা প্রায়োরিটি দেব, কাকে আমরা প্রায়োরিটি দেব। বেশ, আমি এটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে একটা এক্সাম্পলের মধ্যে চলে আসি। কি এক্সাম্পল? ধর এরকম একটা টেট্রাহেড্রাল আছে, এখানে আছে মিথাইল গ্রুপ, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে OH, এখানে মনে কর আছে CH, আর এখানে মনে কর আছে তোর ক্লোরিন, এই Cl, এরকমই আছে। তাহলে এইটা একটা 4 ডিফারেন্টলি সাবস্টিটিউটেড, তাহলে এই সেন্টার একটা কাইরাল সেন্টার। এটাকে এরকম করে ভেঙে ড্র করি, এই H, এই OH, এটা হচ্ছে Cl, এটা C, তারও এদিকে H, এই H, এই H, এরকম করে ভেঙে ড্র করলাম, এই আমার কাইরাল সেন্টার। তাহলে আমাকে এই চারটাকে আগে সিকোয়েন্স করতে হবে। সিকোয়েন্স করতে গিয়ে আমি প্রথমে কাকে দেখব, কাকে দেখব মানে টেট্রাহেড্রাল কার্বন সেন্টারের সঙ্গে কে ডাইরেক্টলি অ্যাটাচড, কোন অ্যাটম, অ্যাটমের কথা বলছি, কোন অ্যাটমটা ডাইরেক্টলি অ্যাটাচড। না, ডাইরেক্টলি অ্যাটাচড হচ্ছে এখানটাতে ক্লোরিন, এখানটাতে হাইড্রোজেন, এখানটাতে কার্বন, এখানটাতে অক্সিজেন। তাহলে আমি যখন সিকোয়েন্সিং করব, তখন আমি এই 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 যে পুরো যে কি আছে না গ্রুপ, কোন গ্রুপ না OH গ্রুপ, OH গ্রুপের মধ্যে আমি এই কাইরাল সেন্টারের কাছে যে আছে তার কথাই আগে ভাবব। এই কথাটার মানেই হচ্ছে নিয়ারার অ্যাটম অর গ্রুপ প্রিসিডস ওভার ফারদার, মানে এ হচ্ছে নিয়ারার, এ হচ্ছে নিয়ারার, এ হচ্ছে ফারদার। নিয়ারার মানে হচ্ছে কাছে, ফারদার মানে হচ্ছে দূরে। তাহলে এই OH গ্রুপটার মধ্যে
সবাইকে কনসিডার আমরা করব না, কাকে কনসিডার করব না, যে কাছে আছে। কে কাছে আছে মানে কাইরাল সেন্টারের কাছে কি আছে? অক্সিজেন। এখানে এই মিথাইল গ্রুপের মধ্যে কাইরাল সেন্টারের কাছে কে আছে? এই কার্বন অ্যাটমটা। তাহলে এ হবে এই গ্রুপের মধ্যে যাকে আগে কনসিডার করব। নিয়ার আর প্রিসিডস ওভার ফারদার। এখানে অন্য কেউ নেই, শুধু হাইড্রোজেন, এখানে কি আছে? শুধু ক্লোরিন। ঝামেলা মিটে গেল। তাহলে এই চারটে অ্যাটমকে এখন আমরা কনসিডার করব। তাহলে জিরো রুলটা আমার অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেল যে নিয়ার আর বলতে কি বোঝানো গেল। এবারে এই চারটে যে নিয়ার আর অ্যাটম যারা ডাইরেক্টলি অ্যাটাচড, এদের মধ্যে প্রথম বিচার করব অ্যাটমিক নাম্বার। যার অ্যাটমিক নাম্বার বেশি সে সিকুয়েন্সিং এ প্রথম আসবে। তাহলে অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের 1, কার্বনের 6, অক্সিজেনের 8, ক্লোরিনের 17। অ্যাটমিক নাম্বার, কিন্তু অ্যাটমিক মাস বলছি না, অ্যাটমিক নাম্বার। হাইড্রোজেনের 1, কার্বনের 6, অক্সিজেনের 8, ক্লোরিনের 17। তাহলে এই অ্যাটমিক নাম্বারকে যখন কনসিডার করব, যে হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার সে হবে 1, ফলে ক্লোরিনটা হবে 1 নম্বর। তারপরে কে হবে? এর পরে যার অ্যাটমিক নম্বর সেটা কার? অক্সিজেন, সে হবে 2। এর পরে কার? এই এইটা 3, তারপর এ 4। ঠান্ডা মাথায় বোঝার জন্য, তার মানে এই দিকের এই ক্লোরিনটা হলো 1, এইটা 2, মানে এপাশটা এই পুরোটাই 2 নম্বর হয়ে গেল। এই কার্বনটা 3, মানে এই পুরো গ্রুপটাই হয়ে গেল 3, এটা হয়ে গেল 4। এই আমরা সিকুয়েন্সিংটা যে মানে করে ফেললাম শুধু দুটো রুল অ্যাপ্লাই করে, নিয়ার আর প্রিসিডস ফারদার। হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার প্রিসিডস লোয়ার অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ দ্য ফার্স্ট রুল, জিরো ফার্স্ট। এই দুটো অ্যাপ্লাই করে 1, 2, 3, 4 আমরা করে ফেলতে পারলাম। এবারে তুই দেখ 1, 2, 3 কোন দিকে যাচ্ছে, না ক্লকওয়াইজ, 4 কোথায় আছে? হরাইজন্টাল। তাহলে ক্লকওয়াইজ মানে আর হওয়া উচিত, কিন্তু 4 যেহেতু হরাইজন্টাল আছে তাহলে উল্টো রুল হবে, তাহলে এটা হবে এস। এই আমরা একটা এক্সাম্পল বোঝালাম, পরের ক্লাস থেকে আমরা আরো ডিটেলস পড়তে থাকবো। ওকে।